Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Jai darshok shabai ke shagoto janachi jante chayer ajker porbe. Asha korchi shokole bhalo achen. Ebong korona kalin ei durjoger moddhe প্রত্যেকেই আল্লাহ অভিমুখী নিজ নিজ দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলছেন। আমরা সকলেই জানি মোমেনরা সবচেয়ে বিচক্ষণ এবং সতর্ক, সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলা এটা কখনোই আমাদের ঈমান এবং তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক নয়। মানুষ মাত্রই রোগাক্রান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রোগের একটা উপশম দিয়ে দিয়েছেন, আরোগ্য লাভের উপায় বাতলে দিয়েছেন এবং ঔষধ গ্রহণের অনুমতিও দিয়েছেন। সুতরাং আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমরা একে অন্যকে সাহায্য করি, আমরা একে অন্যের জন্য দোয়া করি, উম্মার জন্য দোয়া করি এবং আল্লাহ অভিমুখী হই। হয়তো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালা মুসিবত এবং পরীক্ষা থেকে আমাদেরকে এবং উম্মাকে পরিত্রাণ দেবেন। আজকে তাই অনুষ্ঠানের শুরুতে আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে আমরা সেই দোয়াই পেশ করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন নেব এবং শরিয়া ভিত্তিক উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ের মধ্যে যতগুলো নেওয়া যায় আমরা সেই চেষ্টাই করব। মাইশা তাকওয়া আজকের প্রথম প্রশ্নটি করেছেন, তিনি বলেছেন, আমি সদ্য দিনে ফেরা, বর্তমানে উচ্চ মাধ্যমিকে পড়ছি, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান খুব কম, আমি মাদ্রাসায় পড়তে চাই, ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিং থাকায় আমি সেখানে পড়তে চাই না, তবে আমার মা আমার দিনে ফেরার ব্যাপারে খুশি হলেও মাদ্রাসায় পড়াতে রাজি নন। এ বিষয়ে এখন আমার করণীয় কী, কোথায় পড়াশোনা করা আমার জন্য উত্তম হবে? ধন্যবাদ মাইশা, তোমাকে, তুমি দিনে ফিরেছ, এটা খুবই শুভ সংবাদ। আল্লাহ তোমার এই দিনে ফেরাকে কবুল করুন এবং তোমাকে সারা জীবন দিনের উপর মুস্তাকিম থাকার তৌফিক দান করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান আমল কোরআন এবং সুন্নার উপর রাখুন। আমি সে দোয়াই করছি, আমাদের সবাইকে তিনি রাখুন, সবার জন্য সে দোয়া করছি। পড়াশোনার ক্ষেত্রে ইসলামী পড়াশোনা এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছেলে এবং মেয়ে সবার জন্য। আমরা আমাদের শায়েখদেরকে দেখেছি মদিনায়, তারা অনেকেই অনেক বয়সে ইসলামী পড়াশোনার দিকে এসেছেন এবং পড়াশোনা করে তারা ইসলামের দাঁড়ি লাল্লা হয়েছেন, ইসলামী শিক্ষাবিদ হয়েছেন। আমরা যেমন মদিনা ইউনিভার্সিটি এরকম অনেক শায়েখকে দেখেছি, তারা হয়তো অনেক বড় ডিগ্রি অর্জন করেননি কিন্তু বড় শায়েখ হয়ে গেছেন। শায়েখ আতিয়া মোহাম্মদ সালেম, তিনি মসজিদে নববীতে দার্স দিতেন, তার মুখেই আমি একদিন শুনেছি মসজিদে নববীতে হালাকায় থাকাকালে তিনি বলেছিলেন যে তিনি নার্স ছিলেন হসপিটালের এবং 30 বছর বয়সে তিনি দ্বীনি ইলম শেখার জন্য তিনি তার প্রফেশন ছেড়ে দিয়ে জ্ঞান অনুসন্ধানে লেগে যান। আজকের বিশ্বে মানুষের জীবনধারা অনেক উন্নত হয়েছে, এর মধ্যে ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, কোনো সন্দেহ নাই। সেক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক, তারা যদি ইসলামী ধারায় শিক্ষা নিতে চায়, আমি মনে করি অভিভাবকদের সেখানেও খুশি হওয়া উচিত এবং তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। কারণ আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় সেখানে দিনই শিক্ষাটা উপেক্ষিত হয়েছে, সারা বিশ্বব্যাপী আমরা লক্ষ্য করছি। এবং আজকের আধুনিক শিক্ষিতদের এবং আধুনিক শিক্ষার বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে এথিজম কিংবা যেটাকে আমরা নাস্তিকতা বলি, সেই অভিমুখী শিক্ষারই প্রচার এবং প্রসার অনেক বেশি হচ্ছে।
নিশ্চয়ই আমাদের মা বাবারা যারা দিনকে পছন্দ করেন তারা এটা চান না যে তাদের সন্তানরা নাস্তিক হয়ে যাক অথবা দিন থেকে সরে যাক, ইসলামের মূল ধারা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাক, এটা তারা চান না। যদি না চেয়ে থাকেন তাহলে যেই ছেলে অথবা মেয়ে দিনই শিক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত এবং এই জন্য যে কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে প্রস্তুত তাদেরকে সে সাপোর্ট দেওয়া উচিত এবং তাদের সে অধিকারও আছে। দিনই শিক্ষার মাধ্যমে অত্যন্ত চমৎকার ক্যারিয়ার এখন ডেভেলপ করা যায়। দিনই শিক্ষা যদি আমরা বলি কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা, তাহলে এই শিক্ষাটা শুধু মাদ্রাসার চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে দিনই অনেক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠছে এবং সেক্ষেত্রে মেয়েদেরও রোল প্লে করার সুযোগ আছে। বিষয়টা অনেক লম্বা, আমি শুধু এতটুকুই বলবো যে ছেলে হোক আর মেয়ে হোক, আজকে তাদের ইসলাম শিক্ষা গ্রহণের অনেক সুযোগ উন্মোচিত হয়েছে, বিশেষ করে গত কয়েক বছরে অনলাইনেও মেয়েরা আসলে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে। তারা মাদ্রাসা হোক, অনলাইন মাদ্রাসা হোক, অথবা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনেও কাজ করছে আবার অনলাইনেও কাজ করছে সেগুলোতেও তারা এনরোল করতে পারে। পাশাপাশি তারা ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এরকম অনেকগুলো সাবজেক্ট নিতে পারছে। ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আপনারা জানেন, সেখানে ইসলামিক স্টাডিজ আছে, ইসলামিক সাইকোলজি আছে, সেখানে লিটারেচার আছে, আরবিক ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে ইসলামিক ফিনান্স আছে, ইসলামিক ইকোনমিক্স আছে, ইসলামিক সোশিয়োলজি আছে, এরকম অনেকগুলো সাবজেক্ট সেখানে আছে এবং ছেলে মেয়েরা এই ফ্রি মিক্সিং ছাড়াই সেখানে অত্যন্ত চমৎকারভাবে চমৎকার পদ্ধতিতে পড়াশোনা করতে পারে। ফলে এই যে মা যিনি তার সন্তানকে ইসলাম শিক্ষা দিতে রাজি হচ্ছেন না, তার আসলে টেনশনের কিছু নেই। আমরা খামোখাই টেনশন করছি যে ইসলামী শিক্ষা নিলে কি করে খাবে, কিভাবে সে তার ক্যারিয়ার গড়বে। মেয়েদের জন্য, বিশেষ করে মুসলিম মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা ইসলামিক ভাবধারায় হিজাব নিয়ে এবং দিনদারি সহ তাদের নিজেদের জীবনকে গড়ে তুলবে, তাদের সংসারকে সাজাবে এবং তাদের নেক্সট জেনারেশনকে সুন্দর ইসলামিক তারবিয়ত দেবে। যদি আমাদের মায়েরা অথবা আমাদের মেয়েরা যারা কদিন পরেই মা হতে যাচ্ছে, তারা যদি নিজেদেরকে সুন্দর করে দিনদারি দ্বারা সমৃদ্ধ করতে না পারে, তাহলে জেনারেশনকে কী করে গড়ে তুলবে। আমরা খামোখাই দুনিয়াদারির মধ্যে নিজেকে নিমগ্ন করছি অথবা দুনিয়ামুখী ক্যারিয়ার নিয়ে আমরা খুব চিন্তা করছি, কিন্তু দিনদারিটা যদি চলে যায়, অশ্লীলতার মধ্যে যদি কোনো মেয়ে সম্পৃক্ত হয়ে যায় অথবা নাস্তিকতার মধ্যে যদি সে ডুবে যায়, তাহলে তো তার দুনিয়াও গেল, আখিরাতও গেল। অতএব মায়েদেরকে বলবো, আপনারা বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন এবং আমাদের যে মেয়েরা দিনে এসেছে, হিজাবে এসেছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিন, সাহস দিন। আপনাদের সাহায্য পেলেই তো তারা দুনিয়া এবং আখিরাতে সমৃদ্ধ হতে পারবে। আল্লাহ তৌফিক দান করুন। সুফিয়ান বিন আকবর প্রশ্ন করেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি এই কঠিন সময়ে এবং জটিল পরিস্থিতিতে তিনি আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহর অনেক অনেক শুকরিয়া। আপনি বলেছেন একটা বিষয় জানতে চাই, আকিদার অনেক বিষয় আছে যা আমরা সুন্নাহ থেকে স্পষ্টভাবে বুঝতে পারি না, উদাহরণস্বরূপ রোগ সংক্রামিত হয় নাকি হয় না এটা বুঝি না। এখন না বুঝে যদি আমি এই বিষয়ে ভুল আকিদা পোষণ করি বা অন্য কোনো ক্ষেত্রে আমি যদি সুন্নাহ বুঝতে না পারি বা ভুল আকিদা পোষণ করি, তাহলে কি আমি গুনাহগার বা মুশরিক হয়ে যাব? দয়া করে জানাবেন। এক্ষেত্রে ভুল আকিদা যদি কেউ চিন্তাভাবনা করে এবং বিশিষ্ট মুহাক্কিক লোকদের থেকে নিয়ে পোষণ করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ তিনি একজন সাধারণ মানুষ, দ্বীনের মৌলিক নীতিমালা এবং সেখান থেকে চিন্তাভাবনা ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আসা, বের করা, ইস্তেমবাদ করা, এটা তার পক্ষে সম্ভব হয় না। ফলে ইনারা যদি কোনো ভালো মুহাক্কিক আলেমকে অনুসরণ করেন এবং সেখানেও ভুল করেন, তাহলে আশা করি আল্লাহ ক্ষমা করবেন। তবে শিরকের ক্ষেত্রে হয়তো এটা গ্রহণযোগ্য নয়, কারণ শিরকের বিষয়গুলো এতই স্পষ্ট এবং সেগুলো আমাদের জানাটা এতই জরুরি যে সেক্ষেত্রে ভুল করে কোনো ব্যক্তিকে যদি আমি অনুসরণ করি এবং শিরকে লিপ্ত হই, বড় শিরকে, তাহলে সেটা কিন্তু ক্ষমা
ক্ষমাযোগ্য নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 48 এবং 116 নম্বর আয়াতে একই কথা রিপিট করেছেন। তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না এবং এছাড়া আর যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তাহলে যেমন রোগ সংক্রামিত হয় কি হয় না, এই ইখতিলাফটা কোত্থেকে হলো? আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেহেতু আপনি প্রশ্নের মধ্যে সেটাই উল্লেখ করেছেন, যেহেতু বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে লা আদওয়া কথাটা এসেছে, যে কোনো সংক্রমণ বলতে কিছু নেই। এখন সংক্রমণ বলতে কিছু নেই, আবার বাস্তবে দেখা যাচ্ছে যে একজন থেকে আরেকজনের ছোঁয়াচে রোগ হচ্ছে, এটা পৃথিবীতে একটা বাস্তবতা। তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা কি? আপনি কি তাহলে বলবেন যে না আমি বাস্তবকে মানি না, আমি 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 মনে করি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদওয়া বলেছেন, অতএব সংক্রমণ বলতে কিছুই নাই, যে সংক্রমণ বলতে কিছু আছে মনে করে সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে? তাহলে এই ব্যাখ্যাটা ভুল, কারণ ইসলাম কখনো অবাস্তব কোনো কিছু বলে না। লা আদওয়া এর ব্যাখ্যা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো সংক্রমণ নেই, তবে যেটা আল্লাহর ইচ্ছায় হয় সেটা আছে। আল্লাহ যে জায়গায় সংক্রমিত হওয়ার অনুমতি দেন সেটা তো আছে, নাকি আপনি বলবেন আল্লাহ সংক্রমণের অনুমতি দিলেও নাই? এটা কেমন কথা? এটাই তো তাহলে শিরক হয়ে যাচ্ছে, কুফরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে বালা মুসিবত দেন, এটা তো সত্য। আল্লাহ তাআলা মানুষকে রোগ ব্যাধি দেন, এটাও তো সত্য। তাহলে এই রোগ ব্যাধিকে কোথাও তিনি সংক্রমণ ঘটান এবং কোথাও ঘটান না, এটাও তো সত্য। তাহলে তিনি যেখানে সংক্রমণ ঘটান সেখানে রোগ ব্যাধি সংক্রমিত হয়, যেখানে তিনি ঘটান না সেখানে সংক্রমণের নানা উপযোগিতা এবং সুযোগ উপকরণ থাকার পরেও সেখানে সংক্রমিত হয় না, কারণ আল্লাহ চাননি, আল্লাহ চাচ্ছেন না। এটাই হচ্ছে সবচেয়ে সলিড এবং সুন্দর সমাধান, এবং এটাই আমাদের উলামায়ে কেরাম বলেছেন, আমাদের শায়েখরাও বলেছেন। আপনি ফাতোয়া লাজনা দায়মা খোঁজেন, শেখ বিন বাজ, বিন উথাইমিন এবং আমাদের আরও প্রিভিয়াস ওলামায়ে কেরাম, ইবনে হাজার, তাদের কথাগুলো আপনি খোঁজেন। তাহলে আজকে আমরা এখানে কোনো প্রান্তিক সীমানায় যাব না। কেন আমরা বলবো যে আল্লাহ যদি ইচ্ছা করেন তবুও সংক্রমণকে আমি স্বীকার করবো না? এটা তো ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস, এটা করা যাবে না। অতএব আমাদের যে কমন সেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনি বলুন আমরা কি সেই কমন সেন্স দিয়ে এটাকে বুঝতে পারছি না যে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ? আপনি যদি এক্ষেত্রে নিজের কমন সেন্সটাকেও কাজে না লাগান এবং এই যে শুদ্ধ একটা মতামত আমাদের মহাক্ষে ওলামায়ে কেরাম দিয়েছেন, বরং বাংলাদেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম এই বিশুদ্ধ মতটাই দিয়েছেন, সেটাকেও আপনি ইগনোর করবেন একটা প্রান্তিক মতামতের জন্য, এটা তো অ্যাকসেপ্টেড না। তখন আমরা বুঝব আপনি সঠিক মতটাকে ইগনোর করছেন গোড়ামির কারণে, এবং আপনি আপনার আকলকেও কাজে লাগাচ্ছেন না, এবং আপনি ভুল প্রান্তিক মতামতটাকে অন্ধ অনুকরণ তাকলিদের কারণে আপনি অনুসরণ করছেন। এই জায়গায় আপনি গুনাহগার হবেন, এই জায়গায় আপনি গুনাহগার হবেন। আপনি এত প্রান্তিক সীমানায় যাবেন কেন? একজন বা কোনো এক ব্যক্তি যিনি ভুল করেছেন তার মতটাকে এত কঠিনভাবে আঁকড়ে ধরে থাকবেন কেন? যার বিরুদ্ধে আমাদের জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য অথবা কমন সেন্সের বক্তব্য অথবা বাস্তবে সারা বিশ্ব আজকে দেখছে কিভাবে প্যান্ডামিকটা সংক্রামিত হচ্ছে, সেটাকে অস্বীকার করবে? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে দিন, পাপ মুক্ত করুন এবং তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। মোহাম্মদ আশিক আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, তিনি বলেছেন উদ্ভাস উন্মেষ কোচিংয়ের 16,000 টাকার একটা কোর্স আমার বন্ধু কিনে সে আমাদের ফ্রিতে দেখতে দেয়, আমাদের এটা ফ্রিতে দেখা কি জায়েজ হবে? খুবই মজার প্রশ্ন করেছ আশিক, বোঝাই যাচ্ছে তুমি হয়তো ম্যাট্রিক কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করছো। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে উদ্ভাস এবং উন্মাসের এই কোচিংয়ের শর্তটা কী? তারা নিশ্চয়ই তাদের এই এডুকেশনাল প্রোগ্রাম কিংবা সার্ভিসের কিছু প্রিকন্ডিশন দিয়েছে, যারা ভর্তি হবে তারা এটা একাই দেখতে পারবে, অন্যরা কি দেখতে পারবে না, এমন কোনো শর্ত কি আরোপ করেছে? যদি আরোপ করে থাকে তাহলে একজন বন্ধু এই কোর্সটা যদি সে এনরোল করে 16,000 টাকা দিয়ে, তাহলে সে নিজে ছাড়া আর কাউকে দেখাতে পারবে না, কারণ আল মুসলিমুন আলা শুরুতিহিম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা মিউচুয়ালি যে কন্ডিশন বা শর্তগুলোর উপরে একমত হয় এবং একমত হয়ে কোনো চুক্তি সম্পাদন করে, কোনো সার্ভিস নেয়, তাহলে সেই সার্ভিস অ্যাভেল করার ক্ষেত্রে তাকে অবশ্যই শর্ত পরিপূরণ করতে হবে। বেচা কেনার ক্ষেত্রে হোক, কোনো ট্রানজ্যাকশানের ক্ষেত্রে হোক, কোনো পারস্পরিক মিউচুয়াল কর্মক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। অবশ্য সেই শর্ত পূরণ করা যাবে না যেটা হালালকে হারাম করে, হারামকে হালাল করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। তাহলে এই মূলনীতির আলোকে যদি উদ্ভেস উন্মেষ সেই শর্তটা করে যে যিনি এই কোর্সে এনরোল করেছেন তিনি ছাড়া কেউ দেখতে পারবেন না, তাহলে বন্ধুদেরকে ফ্রিতে দেখানো যাবে না। আর যদি এই শর্ত না থাকে, সাধারণত এই শর্ত করা হয় না, যদি না থাকে তাহলে ফ্রিতে দেখতে দিতে কোনো অসুবিধা নেই, কারণ এনরোল করার যে ফ্যাসিলিটিগুলো, শুধু দেখলেই সে ফ্যাসিলিটি সবগুলো সে লাভ করে না, কারণ তার মডেল টেস্ট আছে, তার কিছু প্র্যাকটিস আছে, তার কিছু ওয়ার্কশপ আছে, তার কিছু অ্যাসাইনমেন্ট আছে, যেগুলোতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সে আসলে যেই অ্যাডমিশন অথবা কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য যে প্রিপারেশনটা নিচ্ছে সেটাতে সে মানে লক্ষ্যে উপনীত হতে পারে। আর শুধু দেখার মধ্য দিয়ে আসলে খুব বেশি উপকার পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা বলবো, যদি তেমন কোনো রেস্ট্রিকশন উদ্ভাস কিংবা উন্মেষ আরোপ না করে তাহলে সেটা ফ্রিতে দেখতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি রেস্ট্রিকশনটা থাকে, যেমন অনেক সময় বলে অল রাইটস প্রিজার্ভড, অর্থাৎ সব ধরনের কী কী রাইটস এখানে আছে সেটা তারা বলে দেয়, যে এটাকে কপি করা যাবে না, এটা কাউকে দেখতে দেওয়া যাবে না, এটা কারোর কাছে হস্তান্তর করা যাবে না, এটা যিনি এনরোল করেছেন তিনি শুধু পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, অন্য কেউ পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন না, অন্য কেউ দেখতে পারবে না, ব্রাউজ করতে পারবে না। যদি রাইটস বলতে সব কিছুকে তারা মেন করে তাহলে একরকম, আর যদি তারা বিশেষ অল্প কিছু রাইটস দিয়ে দেখার সুযোগ উন্মুক্ত রাখে তাহলে দেখতে কোনো অসুবিধা নেই। সোহাগী আহমদ বলেছেন, নূপুর পরিধান করে নামাজ হবে কি, বা এমন নূপুর যা হালকা ঝনঝন আওয়াজ করে, এমন নূপুর পরিধান করে কি সালাত হবে? একজন বোন এই প্রশ্নটা করেছে। আমি বোনকে প্রশ্ন করতে চাই যে নূপুর পরে আপনার সালাত পড়ার ইচ্ছা হলো কেন? নূপুর পড়ার কিছু রেস্ট্রিকশন আছে। যদি কোনো মহিলা সে নূপুর পরে সে তার বাসায় যদি চলাফেরা করে, বাইরে সে নূপুর শব্দ জানা যায়, তাহলে এই নূপুর পরে তার জন্য জায়েজ হবে না। যদি কেউ নূপুর পরে বের হয় এবং তার এই ঝনঝন শব্দে মানুষের দৃষ্টি বা কর্ণ আকর্ষিত হয় তখনও এই নূপুর পরে তার জন্য জায়েজ হবে না, কারণ আল কোরআন আল্লাহ তাআলা মেয়েদের এমনভাবে হাঁটাটাও নিষেধ করেছেন যাতে তার হাঁটার শব্দে তাদের যে আরজুল বা পায়ের যে শব্দ সেটা হিল পরার কারণে হোক, জুতার কারণে হোক, বা যে নূপুরের কারণে হোক, সেই শব্দটা সেটাকে প্রকাশ করাও নিষেধ করা হয়েছে, সেটাও প্রকাশ করা নিষেধ করা হয়েছে। তাহলে এটাই হলো মূলনীতি, যে নূপুরের শব্দই হয় তাহলে সেটা নূপুর হয় না। নূপুরের একটা ঝনঝন শব্দ হালকা হোক আর মিডিয়াম আওয়াজ আর বড় আওয়াজ হোক, নূপুরের শব্দ অবশ্যই আছে এবং আশেপাশের লোকরা সেটা শোনে। অতএব এই নূপুরের শব্দে যদি কোনো পুরুষ শোনে বা পুরুষের কাছ পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে তাহলে সেই নূপুর পরাটাই সেখানে হারাম। আর যদি মেয়েরা নিজেদের মধ্যে থাকে তাহলে সেটা তাদের জন্য জায়েজ হতে পারে, যেহেতু আল আসলফিল আশিয়ায় আল ইবাহা, সাধারণত কোনো কিছু হারাম হওয়ার জন্য দলিল লাগে। মেয়েরা নিজেদের মধ্যে যার কোনো আওয়াজ বাইরে যাবে না, কোনো পুরুষের কানে যাবে না, হ্যাঁ, তাহলে বা তার সৌন্দর্যের এই বিষয়গুলো কোনো পুরুষের দৃষ্টিগোচরও হবে না, শ্রুতিগোচর হবে না, তাহলে সেটা হালাল হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। এবং মেয়েরা অর্নামেন্টস পরিধান করা কিংবা অর্নামেন্টস পরিধান করে যদি সে সালাত আদায় করে তাহলে সেটাও শরীয়তে নিষিদ্ধ নয়। এখানে মূলত বিষয়টা সালাতের সাথে যতটা জড়িত নয় তার সাথে বেশি জড়িত হচ্ছে, এটা এমন একটা অর্নামেন্টস যার ঝনঝন শব্দটা পুরুষদের দৃষ্টি শ্রুতিগোচর হয়, তো সেই জায়গাটাই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং আমরা মূলত সালাতের মধ্যে এমন শব্দ বিশিষ্ট কোনো জিওয়ার অথবা কোনো স্বর্ণালঙ্কার পরব না, আমরা মেয়েদের কথা বলছি। আর বিশেষ করে সালাতের মধ্যেও
আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা রক্ষা করব এবং সালাতের মধ্যে অনেক সাজগোজেরও কোনো প্রয়োজন নেই। তাকে পবিত্র কাপড় পরতে হবে, শালীন সুন্দরভাবে পুরো দেহ ঢাকতে হবে, এটাই হচ্ছে সালাতের আদব। অতএব সালাতের আদব যেখানে আমরা যদি একটু নজর রাখি, একটু লক্ষ্য রাখি, তাহলে সেখানে দেখব যে নূপুর পড়ার কোনো স্থান আসলে সেখানে নেই। অতএব নূপুর কিংবা এই ধরনের কোনো, যেমন হাতের মধ্যে ব্রেসলেট যেটা হাত নাড়াতে গেলে উঠাতে গেলে যঞ্চন শব্দ হয়, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। তৌফিক আহমদ, আপনি বলেছেন আমার নগদ সিমে ভুলবশত টাকা এসেছে, ক্যাশ ইনের কোনো প্রকার মেসেজ আসেনি। নগদ অ্যাপসের সাহায্যে দেখি এটা সরকারি কোনো এক ভাতার টাকা, হতে পারে স্কুলের উপবৃত্তির টাকা, বয়স্ক অথবা বিধবা ভাতার টাকা। আমার প্রথম প্রশ্ন হলো, এই টাকার কিছুটা দান করে বাকি টাকা ভোগ করতে পারবো কি, যেমন পরিবারের কারো চিকিৎসাজনিত সমস্যার কারণে? দ্বিতীয় প্রশ্ন হলো, পরবর্তীতে আবার টাকা আসলে করণীয় কি জানাবেন। প্রথম হচ্ছে, ভুলবশত যে টাকা এসেছে সেটা ফেরত দেওয়ার সুযোগ কিন্তু আছে, নগদ। সুতরাং নগদ যে এটা বিকাশের মতোই আরেকটা স্কিম, আপনি তাদেরকে রিপোর্ট করুন এবং তাদেরকে বলুন যে যেখান থেকে এসেছে যেন সেখানে ফেরত দেওয়া যায়, ফেরত তারা দেওয়ার ব্যবস্থা করে। একটু কষ্ট হবে আপনার, কিন্তু এটা আমানতদারি, এটা আমানতদারি, ভুলে এসেছে। ভুলে কেউ যদি মানে আপনার কাছে টাকা প্রেরণ করে অথবা আপনার কাছে কিছু দেওয়ার কথা আরেকজনের কাছে, তাহলে সেটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে, আপনি এটাকে ভোগ করার কোনো অধিকার রাখেন না। আর এখনকার যে ডিজিটাল সিস্টেম, তাতে আইডেন্টিফাই করা কোনো মতেই কঠিন কিছু নয়। আপনি টেলিফোনেই তাদেরকে জানিয়ে দেন যে নগদ থেকে এই টাকাটা আমার কাছে এসেছে, আপনারা দেখুন যে কারা পাঠিয়েছেন, তাদেরকে একটু ফোন করুন, অথবা আপনি তাদের থেকে নম্বর নিয়ে আপনি ফোন করুন না, তাদেরকে বলে দেন। সেটা সরকারি প্রশাসন যদি হয়, যেহেতু উপবৃত্তির টাকার কথা আপনি বলছেন, অথবা আপনি বিধবা কিংবা বয়স্ক বা ভাতার কথা বলেছেন, তাহলে নিশ্চয়ই কোনো প্রশাসনিক অফিস থেকে এসেছে, ফলে আপনি সেটা খুব সহজেই ফেরত দিতে পারেন। এবং ফেরত দেওয়ার সময় আপনি বলে দেবেন যে এটা বন্ধ করে দিন, এটা আমি সে ব্যক্তি নই যাদেরকে আসলে আপনি পাঠাতে চাচ্ছেন। এবং তারা এতে হয়তো সতর্ক হয়ে যাবে যে আসলে কাকে পাঠাতে, কোথায় পাঠিয়েছে, কারণ একটা ডিজিটে ভুল করলেই তো এটা আরেকজনের কাছে চলে যায়, তাই না? তাহলে আমরা আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলবো, আপনি এটা একটা দান করার অধিকার রাখেন না, যেহেতু এই টাকাটা নগদ অ্যাপসের মাধ্যমে এসেছে, এটা ফেরতই আপনাকে দিতে হবে এবং ফেরত দেওয়ার সুযোগ আপনার আছে, আর বাকি টাকা ভোগ করার কোনো অনুমতি আপনার নাই। সেটা যদি ইভেন আপনার জন্য জরুরি কোনো খাতও হয়ে থাকে, যেমন আপনি চিকিৎসা খাতের কথা বলেছেন, সেখানেও কিন্তু আপনি এই টাকাটা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা আনঅথোরাইজড, এটা অন্যায় ব্যবহার। আর পরবর্তীতে টাকা আসলে কী করণীয়, পরবর্তীতে যাতে আবার টাকা না আসে, এটা আপনার দ্বিতীয় প্রশ্ন, পরবর্তীতে যাতে টাকা না আসে সেজন্যে আপনি আগে থেকেই তাদেরকে ইনফর্ম করবেন, নগদকে ইনফর্ম করবেন। যেভাবে আমরা জানি, আমরা যেমন বিকাশ, নগদ কিংবা এরকম আরও যারা আছে, তাদেরকে তাদের অফিসে চলে গেলেই তারা ব্যবস্থাটা করে দেয়, আপনি সেই সুযোগটা আর নেবেনই না। আপনি যত সুযোগ নেবেন এটা তত আপনার জন্য সমস্যা হবে, এবং এটা আপনার আখিরাতের জন্য সমস্যা হবে, আপনার দিনদারির ক্ষেত্রে এটা সমস্যা হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সাহাল আহমদ বলেছেন, ফুটবল দেখার বিধান কি, অমুসলিম ফুটবলারদের বা দলকে সাপোর্ট করা যাবে কি, আর বর্তমানে খেলোয়াড়দের খেলার বাইরে যেভাবে আইডল রূপে মানুষ গ্রহণ করেছে সেটা কতটুকু ঠিক? এই জায়গায় আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের জেনারেশনকেও আমরা পথ হারানোর ব্যাপারে উদ্বুদ্ধ করছি। খেলাধুলা শরিয়াতের কিছু নীতিমালার আলোকে জায়েজ, ফুটবল খেলাও জায়েজ, ফুটবল খেলা, ক্রিকেট খেলা শরিয়ার নীতিমালা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে জায়েজ। সেটা হচ্ছে, এই খেলাধুলাগুলো ফি নাফসিহি মাকসুদ হতে পারবে না, লক্ষ্য হতে পারবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে, এই খেলাধুলাগুলো অবশ্যই শরীরের ব্যায়ামের প্রয়োজনেই হবে, এই খেলাধুলাগুলো এটা শরিয়াতের কোনো মৌলিক কাজকে নষ্ট করতে পারবে না, যেমন সালাত।
এই খেলাধুলাগুলো আমাদের চারিত্রিক অথবা মানে আচরণগত কোনো ত্রুটি সৃষ্টি করতে পারবে না কিংবা কোনো অশ্লীলতাকে উদ্বুদ্ধ করতে পারবে না। যেমন খেলাধুলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে কেউ এটাকে জীবনের প্রধান পেশা হিসেবে গ্রহণ করছেন, যেটা ইসলাম অ্যালাউ করে না। পাশাপাশি এর মধ্যে নারীদেরকে সম্পৃক্ত করা হচ্ছে, চিয়ার গার্লদেরকে সম্পৃক্ত করা হচ্ছে। আর আপনি বিদেশি ফুটবলের কথা বলছেন, সেখানে উলঙ্গ নারীরা নৃত্য করে যেটা টিভিতে দেখানো হয়। এবং একই অবস্থা ক্রিকেটের ক্ষেত্রেও, নারীদেরকে ভাড়া করে নিয়ে এসে দর্শকদেরকে মাতিয়ে রাখা হয়, আর আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা তাতে আনন্দ উল্লাস করছে। কি আফসোস, কি দুর্ভাগ্য আমাদের, এগুলো কি করে জায়েজ হতে পারে? আর অমুসলিম ফুটবলার কিংবা দলের কথা বলেছেন, তারাই তো খেলাটাকে সারা মুসলিম বিশ্বে জনপ্রিয় করার জন্য নানা ধরনের প্রভোকিং ব্যবস্থাপনা তারা করেছে, প্রচার মাধ্যমকে তারা কাজে লাগাচ্ছে, এবং বিভিন্ন বিজ্ঞাপন কিংবা বিশাল বড় টাকার অঙ্ক তারা সেখানে আসলে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, টাকার অঙ্ক সেখানে তারা নিয়োগ করছে বা নিয়োজিত করছে। পাশাপাশি তারা খেলোয়াড়দেরকে বিশাল টাকা দিচ্ছে, যে কারণে যেহেতু ডে বাই ডে আমাদের ছেলেরা মেয়েরা আমরা সবাই দিনদারি থেকে সরে যাচ্ছি, ফলে এগুলোকে আমরা খুবই সহজভাবে গ্রহণ করছি। আমাদের মানে সমাজে এখন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আর অন্যান্য খেলা, যে কোনো খেলা, সাঁতার, আপনি দেখবেন যে সাঁতারের মধ্যে যে পোশাক পরা হয় সেটা কীভাবে শরীয়া অ্যালাউ করতে পারে, অথচ মুসলিম মেয়েরাও কিন্তু এখন এভাবে সংক্ষিপ্ত পোশাক পরে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আনফর্চুনেটলি আমরা আমাদের আইডেন্টিটি হারাচ্ছি, আমরা আমাদের মুসলিম পরিচয় কিংবা ইমান আকিদা কিংবা আমাদের যে এটিকেটস আদব, আমাদের যে চিন্তা চেতনা, সবগুলো থেকে সরে যাচ্ছি। আজকের ফুটবল খেলা থেকে আরম্ভ করে বিভিন্ন খেলাগুলো আমাদেরকে আসলে ধীরে ধীরে আমাদের দিনই পজিশন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে এখন যারা দিন সম্পর্কে জানে না তার এই কথা শুনে হয়তো চমকে উঠবে, কিন্তু সত্যি হচ্ছে তাই। খেলাধুলার মধ্য দিয়ে মুসলিম উম্মার জেনারেশনকে তার মেইন প্রোগ্রাম থেকে সরিয়ে ফেলা হচ্ছে, তার মেইন জ্ঞান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, তার আখলাক থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এই জিনিসগুলো আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে। অতএব আমাদের সমাজের যারা পলিসি মেকার, এমনকি যারা খেলাধুলার বিভিন্ন পলিসি মেকিংয়ের সাথেও জড়িত, তাদেরকেও আমি বলবো, এবং আমরা যারা হয়তো এগুলো দেখছি, এগুলোর দর্শক, তাদের সবাইকে আমি নসিহা হিসাবে বলবো যে আসুন আমরা দুনিয়ার যে কোনো কাজ করব তখনই যখনই সেটা ইসলামের মূলনীতির আলোকে বৈধ হয়, এবং দুনিয়ার এই সমস্ত অ্যামিউজমেন্ট বা বিনোদনের মাধ্যমে আমরা আমাদের ইমানকে, আমাদের আমলকে, আমাদের আখলাককে, আমাদের চরিত্রকে এবং আমাদের শালীনতাকে আমরা যেন কখনো বিকিয়ে না দিই, আমরা যেন হারিয়ে না ফেলি। যদি হারিয়ে ফেলি তাহলে এই সমাজ অধঃপতিত হবে, এখান থেকে মানুষের মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে, এবং আমরা আর আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত প্রাপ্ত হব না। নানাবিধ সমস্যা আমাদের সমাজের মধ্যে অ্যারাইজ করবে। আমাদের যে জেনারেশনকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে দেখছি, যারা আমাদের কলিজার টুকরা, তারাও পথ হারাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নাসিরউদ্দিন মণ্ডল, তিনি পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নটা পাঠিয়েছেন, বলেছেন, মিথ্যাবাদী ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি, অজ্ঞাত ব্যক্তি, তিন ধরনের ব্যক্তি যদি আল্লাহর কসম খেয়ে কিছু বলে, সেই কথা বিশ্বাস করার ক্ষেত্রে করণীয়গুলো কী কী? এখানে এই তিন ধরনের ব্যক্তি যদি কিছু বলে কসম খেয়ে, এই কিছু বলাটা কি বলে এটা আমাদেরকে আগে দেখতে হবে। সে কি তার নিজের কোনো বিষয় সম্পর্কে বলল, অথবা নিজের কিংবা তার পরিবার, অথবা সে কি করবে কি না করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে, অতীতের নাকি বর্তমানের নাকি ভবিষ্যতের ব্যাপারে কসম খেয়ে বলল, সেটা আমাদেরকে দেখতে হবে। নাকি সে কসম খেয়ে অন্যের ব্যাপারে কিছু বলল, কিংবা কোরআন হাদিসের ব্যাপারে কিছু বলল, সেটা আমাদেরকে দেখতে হবে। যদি কোনো ব্যক্তি তার নিজের ব্যাপারে কোনো ইনফরমেশান দেয়, সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ যাই হোক না কেন, কসম খেয়ে যদি দেয়, তাহলে সত্যবাদী হলে
কসমটা একটা শক্তিশালী একটা এক্সপ্রেশন, আমরা তাকে বিশ্বাস করতে পারি এবং বিশ্বাস করতে কোনো বাধা নেই। কিন্তু যদি মিথ্যাবাদী হয় অথবা অজ্ঞাত ব্যক্তি হয়, সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আমি জানি না, তাহলে এই দুই ক্ষেত্রে সুরাল হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, হে ইমানদার লোকেরা, যদি তোমাদের কাছে কোনো ফাসিক পাপি ব্যক্তি এসে কোনো সংবাদ দেয় তাহলে তোমরা সেটা যাচাই করো, যাচাই করে গ্রহণ করো। যদি যাচাই করে দেখা যায় যে হ্যাঁ ঠিক বলেছে, কারণ পাপী ব্যক্তিরাও তো বা দুর্নীতিগ্রস্ত অথবা মিথ্যাবাদী ব্যক্তিও কখনো সত্য কথা বলে, কিন্তু সেটা তার বলার কারণে সত্য হয়েছে তা না, সে সত্য কথা বলেছে আমরা যাচাই করে সে পেলাম। আর যদি যাচাই করে দেখা যায় যে সে সত্য বলেনি তাহলে আমরা বিশ্বাস করবো না, কিন্তু যাচাই ছাড়া সেটাকে গ্রহণ করা যাবে না। অজ্ঞাত ব্যক্তির ক্ষেত্রে কেন আমরা সেইম প্রসেসটা ফলো করব, কারণ অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে আমরা জানি না সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, যদিও তার সম্পর্কে হুসনুজ্জন রাখা যেতে পারে। কিন্তু মাজহুল ব্যক্তি আমরা জানি হাদিস রেওয়ায়েতের ক্ষেত্রে তার থেকে নেওয়া যাবে না, এবং মাজহুল ব্যক্তি যদি সানাদের মধ্যে থাকে তাহলে হাদিস দাঈফ হওয়ার জন্য এটাই যথেষ্ট। ফলে আমাদের আচরণের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে যিনি আমাদের কাছে কোনো তথ্য পরিবেশন করবেন তিনি অবশ্যই আমাদের আস্থাভাজন হতে হবেন এবং যাকে আমরা সত্যবাদী বলে জানি। ফলে মিথ্যাবাদী ব্যক্তি তিনি তার ব্যাপারে আমরা অধিক সতর্ক থাকব, আর অজ্ঞাত ব্যক্তির ক্ষেত্রেও আমরা সতর্ক থাকব কারণ তার ব্যাপারে আমরা জানি না। আচ্ছা, এটা গেল যদি তারা তাদের নিজেদের ব্যাপারে কিছু বলে। যদি অন্যের ব্যাপারে সে কিছু বলে যে ওই লোকটা খারাপ অথবা উনি খুবই ভালো অথবা তাকে আমি এই খারাপ কাজটা করতে দেখেছি, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে যাচাই করতে হবে, এমনকি সত্যবাদীর ক্ষেত্রেও যাচাই করতে হবে। কারণ যেমন সত্যবাদী ব্যক্তি যদি এই ক্লেম নিয়ে বিচারালয়ে আসে, কাজীর কাছে আসে, বিচারকের কাছে, তিনি কিন্তু সাক্ষী তালাশ করবেন। তার মানে সাক্ষী তালাশটা কেন, যাচাই করবেন। অতএব অন্যের ব্যাপারে যেই তথ্য দেখ না কেন সেটা কান কথায় আমরা বিশ্বাস করব না, আমরা অবশ্যই যাচাই করব। আর যদি তিনি বা এই তিন টাইপের লোকেরা কোরআন হাদিস নিয়ে বা দীন সম্পর্কে কোনো কথা বলে তাহলেও সেক্ষেত্রে মনে রাখতে হবে যে মিথ্যাবাদী ব্যক্তি কিংবা অজ্ঞাত ব্যক্তি তাদের ক্ষেত্রে যাচাইয়ের নীতিমালা এক্ষেত্রেও প্রবলভাবে ফলো করতে হবে। সত্যবাদী ক্ষেত্রে সত্যবাদী ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখব যে তিনি কি এই ইনফরমেশনটা দেওয়ার মতো জ্ঞান রাখেন কি না। যেমন বললেন যে এই হাদিসটা জাল অথবা বললেন যে এই হাদিসটা সহিহ, কার থেকে জানলেন? তিনি সত্যবাদী ঠিক আছে, বাট এই জ্ঞানটা অ্যানালাইজ করা, এই জ্ঞানটা হোল্ড করার মতো তার দক্ষতা আছে কি না, যদি থাকে তাহলে আমরা তাকে বিশ্বাস করতে পারি। কারণ যেমন হাদিসের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যক্তি যদি সাদুক হয়, সত্যবাদী হয়, তেকা হয়, আস্থাভাজন হয় তাহলে হাদিসটা তার থেকে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তিনি জ্ঞানের কথা বলার ক্ষেত্রে আসলে সেই জ্ঞানটা রাখার মতো যোগ্যতা সম্পন্ন হন তাহলে তারটাও আমাদের যাচাই করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের করণীয়। জান্নাতুল হাসান বলেছেন, আমি চোরাডাঙ্গা থেকে বলছি, আমি একটা মুদি দোকান চালাই, এটা আমার বাবার, এখানে সিগারেট গুল বিক্রি করি, অনেকবার বাবাকে বলেছি এগুলো বিক্রি করলে গুনাহ হয় কিন্তু তিনি মানেন না। এটার জন্য মাঝে মধ্যে তর্কও হয়, এক্ষেত্রে আমার ইবাদত কবুল হচ্ছে কি না, দোয়া কবুল হবে কি না জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সিগারেট গুল এগুলো সেবন করা হারাম, একদমই হারাম, এখানে কোনো মাকরুটাকরু নেই। হ্যাঁ, এগুলোর ব্যাপারে আমরা আরও ব্যাপক আলোচনা করেছি, কেন হারাম সেটা আমরা বলেছি। আজকের মহাকিক উলামায়ে কেরাম এগুলোকে হারাম বলার অনেক দলিল খুঁজে পান, অনেকে মাকরু বলেন তারা দলিল খুঁজে পাচ্ছেন না, কারণ তারা দলিল গ্রহণ পদ্ধতি সম্পর্কে হয়তো জানেন না। এখানে দলিলুল ইস্তিকরা আছে, দলিল তাতাব্বুউল আদিল্লা আছে, এখানে শরীয়তের আম কিছু নীতিমালা আছে, কোরআনের অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, যেই নীতিমালাগুলোতে যে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে সেই নির্দেশনাগুলো শতভাগ কার্যকর হয়, ফলে সেগুলোর ভিত্তিতে সিগারেট গুল সেবন করা হারাম। ইসলামের আরেকটা নীতিমালা হচ্ছে যে জিনিসগুলো সেবন করা, কনজিউম করা হারাম, সেগুলো প্রোডিউস করাও হারাম, অর্থাৎ সেগুলো উৎপাদন করা হারাম।
এবং যেগুলো উৎপাদন করা হারাম সেগুলো বাজারজাত করা হারাম এবং বিক্রি করা হারাম কেনাও হারাম। তাহলে যিনি সেগুলোকে উৎপাদন করে টাকা ইনকাম করেন তার ইনকামটা হারাম, যিনি সেগুলো বিক্রি করে লাভ করেন তার সেই প্রফিটটাও হারাম, আর যিনি সেগুলো ক্রয় করে সেবন করেন তা সেবন করাটা হারাম। এখন আপনি বলেছেন যে এটা এগুলোর ক্ষেত্রে আমার ইবাদত কবুল হচ্ছে কি না। ইবাদত তো যত বেশি পাপ করবো আমাদের বাধাগ্রস্ত হবে, ইবাদত ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হবে। পাপ আমাদের জীবনের দিনদারিকে কমিয়ে দেয়, পাপ আমাদের ইবাদতকে ক্ষতিগ্রস্ত করে, কারণ পাপ আমাদের চিন্তা চেতনা আমাদের রক্ত মাংস এগুলোকে প্রভাবিত করে। একজন লোক সারা রাত যদি টিভি দেখে দেখবেন যে তার ফজর মিস হবে, একজন লোক যদি পর্নোগ্রাফি দেখে অথবা অবৈধ অশ্লীল নাটক দেখে সিনেমা দেখে তাহলে দেখবেন যে তার ভেতরে যে সুনীতি বোধগুলো আছে তার ভেতরে যে শালীন যে চেতনাটা আছে ওটা ক্ষতিগ্রস্ত হবে। সে ধীরে ধীরে অশ্লীলতায় আসক্ত হয়ে যাবে, সে ধীরে ধীরে সেগুলোকে ডালভাত মনে করে ফেলবে, সে উলঙ্গপনাকে গ্রহণ করে ফেলবে। সুতরাং পাপ আমাদেরকে ধীরে ধীরে আসলে পাপের দিকেই ঠেলে দেয়, পুণ্য থেকে সরিয়ে ফেলে, শালীনতা থেকে দূরে সরে নিয়ে আসে, অশ্লীলতার মধ্যে ঠেলে দেয়। সুতরাং এই পাপ ইবাদতকে ক্ষতিগ্রস্ত করে। তবে মনে রাখতে হবে পাপ ইবাদতকে পুরোপুরি বাতিল করে না। কেউ সিগারেট পান করলো অথবা সিগারেট বিক্রি করলো তাহলে তার নামাজ ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বাতিল হয় না। তার রোজা যদি সে সিগারেট বিক্রি করে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাতিল হবে না, তবে যদি সে ধূমপান করে তাহলে সেটা ভেঙে যাবে, সেটা তো আমরা জানি। এভাবেই ইবাদত আমাদের সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে যদি আমরা পাপের মধ্যে সম্পৃক্ত থাকি এবং হারাম ইনকাম করি। হারাম ইনকামটা সবচেয়ে ভয়াবহ পাপ, যেটা আমাদের রক্ত মাংস থেকে আরম্ভ করে আমাদের যাবতীয় কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে। সেক্ষেত্রে আমরা বলবো যে ইবাদত আপনি যেটা যেই যেই সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন সিগারেট গুল বিক্রি করা এর মাধ্যমে ইবাদত বাতিল হবে এটা বলা যাবে না, কারণ এই যে এগুলো বিক্রি করার মাধ্যমে যে হারাম ইনকামটা হচ্ছে সেটা সরাসরি ইফেক্ট করছে দোয়াকে। আপনি বলেছেন যে দোয়া কবুল হবে কিনা, না দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সে দূর দূরান্ত সফর করে এলোমেলো কেশে সে যখন আসে এবং ইয়ারব ইয়ারব করে আল্লাহকে ডাকতে থাকে দোয়া করতে থাকে কিন্তু মাতআমুহু হারাম ওমাশরাবুহু হারাম ওগুদ্দিয়া বিল হারাম তার আহার হারাম তার পানীয় হারাম এবং তাকে হারাম খাদ্য খাওয়ানো হয় ফান্না ইউস্তাজাবুলা তার দোয়া কী করে কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি এই প্রশ্ন ছুঁড়ে দিয়ে বোঝাতে চাচ্ছেন তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। অতএব আমরা বলবো যে আপনার প্রশ্নের মাধ্যমে আমি বাংলাদেশের সকল ভাই বোনদেরকে বলবো যারা নানা প্রকার বিজনেসের সাথে জড়িত, যেটা শরিয়া অ্যালাউ করে না, যেটা শরিয়া অনুমোদন করে না, সে সব কিছু আপনারা ছেড়ে দিন, আপনাদের ইনকামটা হালাল হোক, তাহলে আপনাদের দোয়া কবুল হবে। মৌলভী সাহেবদেরকে ডেকে দোয়া করলে কাজ হবে না, মৌলভী সাহেবদেরকে দোয়া করে ডেকে কাজ হবে না, কারণ আপনার নিজের দোয়াই যদি নিজের জন্য কবুল না হয় তাহলে আরেকজনের দোয়া কী করে কবুল হবে, কারণ মাঝখানে তো বাধা হচ্ছে হারাম ইনকাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন পাঠিয়েছেন, মাথা থেকে উঠে যাওয়া বা ঝরে পড়া চুল বিক্রি করা টাকা দিয়ে আর্থিক প্রয়োজনে খাবার কেনা যাবে কি না। মানব শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইভেন চুল কিংবা নখ কিংবা রক্ত অথবা কোনো কিছুই কেনা বেচা করা যাবে না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম আর বনী আদমকে আমরা সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বনী আদমকে আক্ষরিক অর্থে লিটারেলি এমনভাবে সম্মানিত করেছেন যে তার কোনো জিনিসকে তিনি পণ্যে পরিণত করেননি। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয়, আমাদেরকে কিন্তু বুঝতে হবে, সবাইকে সব মানুষকেই আমি বলবো যে একটু চিন্তা করুন, বুঝুন মানুষের কোনো কিছুই পণ্য নয়,
তার অঙ্গ প্রত্যঙ্গগুলো পণ্য নয়, অতএব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচে কেনা করা যাবে না, এটা হারাম। তার রক্তও পণ্য নয়, ও রক্ত এটা দেয়া যাবে, কিন্তু এটাকে তাবাররু করতে হবে। এটা একটা চ্যারিটি কাজ হিসাবে আপনি করতে পারেন, কিন্তু রক্ত কেনা বেচা করা যাবে না, কারণ মানুষ এতই সম্মানিত যে তার দেহের কোনো অংশই কেনা বেচা করা যাবে না। যদি আমার শরীরের কোনো কিছু দিয়ে আরেকজন উপকৃত হতে চান, তাহলে আমাকে সেটা ডোনেট করে দিতে হবে, তাবাররু। তবে কোন জায়গায় ডোনেট করা যাবে, কোন জায়গায় ডোনেট করা যাবে না, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। রক্ত ডোনেট করা যাবে। চুলের ক্ষেত্রে একজন আরেকজনের চুল ব্যবহার করা সেটা জায়েজ নয়। যেমন আমার চুলগুলো কেটে নিয়ে আরেকজন পরচুলা বানালো, সেটা জায়েজ না, সেটা অথবা আমি সেই জায়গায় ডোনেট করতে পারবো না। তাহলে উঠে যাওয়া চুল আর ঝরে পড়া চুল আপনি বিক্রি করবেন কেন? পরচুলা বানানোর জন্য? পরচুলাই ব্যবহারই তো নিষিদ্ধ। পরচুলা প্রডিউস করা, পরচুলা বানানো এবং বিক্রি করা, এটা নিষিদ্ধ। ফলে এগুলো থেকে ইনকামটা হারাম। তাহলে হারাম ইনকাম আপনি করতেই পারেন না, করার কোনো অনুমোদন নেই। ফলে আর্থিক প্রয়োজনে আপনি সেই টাকাটা জমিয়ে খাবার কিনবেন, এটা অ্যালাউড না। আর্থিক প্রয়োজনের জন্য এখানে মুসলিম উম্মা রয়েছে, মুসলিম ভাই বোনেরা রয়েছে, সামর্থ্যবানরা রয়েছে, যাকাত সিস্টেম রয়েছে, সাদাকা সিস্টেম রয়েছে, অনেকেই আপনার আর্থিক প্রয়োজনে খাবার কিনে দেবেন, কিন্তু অবৈধ পন্থায় সেটা করা যাবে না। আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে এতই সম্মানিত করেছেন যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন ঝরে পড়া জিনিসগুলো পর্যন্ত বিক্রি করা যাবে না, অর্থাৎ এগুলোকে পণ্য বানানো যাবে না। আনফর্চুনেটলি আমি প্রসঙ্গক্রমে বলতে চাই যে আজকে আমাদের ইসলামী বিধান অনুযায়ী সবচেয়ে প্রেশাস এবং সবচেয়ে সম্মানিত হচ্ছে আমাদের মায়ের জাত, মহিলারা। সে মহিলাদেরকে দেখেন আজকের আধুনিক বিশ্ব পুঁজিবাদীরা তারা পণ্য বানিয়ে ফেলেছে, তাদের দেহের সৌন্দর্যকে কেন্দ্র করে এবং তাদেরকে উলঙ্গ করে তাদেরকে নানাভাবে তাদের শালীন সুন্দর পজিশন থেকে চ্যুত করে ভুল বুঝিয়ে ভুল দিকে গাইড করে তারা বিশ্বের সবচেয়ে বড় পণ্য বানিয়েছে। কারণ মেয়েদের এই সৌন্দর্যকে কেন্দ্র করেই বিশ্বের সকল ব্যবসা এখন ফ্লারিশ হচ্ছে। তাহলে আসলে মানুষ কিন্তু ভুল পথে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম বললেন, দেখেন এটা আজকের অনেক আধুনিক মানুষ বুঝতে পারেনি। আমি সেদিকে আহ্বান করছি যে আসলে বোঝার চেষ্টা করুন, মানুষকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, ইসলামও মানুষকে অনেক সম্মান দিয়েছে, নারী জাতিকে অনেক বেশি সম্মান দিয়েছে। সেটা নারী জাতিকে বুঝতে হবে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং দুর্নীতিগ্রস্ত বিশ্বের বড় বড় বণিকরা তাদেরকে মিসইউজ করছেন ভুল বুঝিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে নিজেদের সম্মান এবং আত্মসম্মান, আত্মমর্যাদা বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। মমতাজ তিনি বলেছেন, আমার কিছু ক্লাসমেট বিটিএস নামের কোরিয়ান ব্র্যান্ডের গান খুব শোনে এবং মাঝে মাঝে তাদেরকে বিয়ে করারও ইচ্ছা পোষণ করে। এখন তারা তাদের ফেসবুকে প্রোফাইল পিক হিসাবে সে ছেলেগুলোর ছবি দেয়, এটার বিধান কি? আমি তাদেরকে কিভাবে বোঝাতে পারি এই বিষয়ে? জাযাকাল্লাহু খায়রান। বোন মমতাজ, খুবই দুঃখজনক একটা বিষয় আমাদেরকে শোনালেন, যদিও সেটা বাস্তবতা। আজকে আমি একটু আগেও তো বলছিলাম যে আমাদের প্রজন্মকে ভুল দিকে পরিচালিত করার জন্য আধুনিক বিশ্বের তথাকথিত সংস্কৃতি সেবীরা কিংবা বণিকরা তারা কাজ করছে, তারা কাজ করছে কোরিয়ান ব্র্যান্ডের ছেলেদের গান শুনে, মেয়েরা, আমাদের মুসলিম মেয়েরা। কি দুঃখজনক, কি দুঃখজনক। এবং তাদেরকে বিয়ে করার ইচ্ছা পোষণ করে, অথচ কোরিয়ানরা আমরা জানি তারা বৌদ্ধ ধর্মের, নামকা ওয়াস্তে বৌদ্ধ ধর্মের, মূলত তারা নাস্তিক। এবং এই ব্র্যান্ডের গায়কদের তারা তাদের ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছে, এটা আরও মানে প্রচণ্ড রকমের দুঃখজনক আরেকটা ব্যাপার। তার মানে হচ্ছে কতটা মিসগাইডেড হয়ে গেছি আমরা অথবা আমাদের মেয়েরা, এবং তাতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের মধ্যে কোনো চেতনাই কাজ করছে না। তারা যে কি ভুলের মধ্যে আছে, এমন কিছু খারাপ মানুষকে তারা স্বয়নে স্বপনে তারা মাথায় রাখছে, চেতনা ধারণ করছে, যারা নিজেরাই মিসগাইডেড,
ভুল জীবনযাপন করছে। সেখানে আপনারা জানেন কোরিয়া, জাপান এই সমস্ত দেশ ফ্রি সেক্সের দেশ, সেখানে বিবাহ প্রথাও প্রায় উঠে গিয়েছে। আপনি বিয়ের কথা চিন্তা করছেন, ওরা তো বিয়ে করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি না আমাদের ছোট বোনগুলোকে আমরা কিভাবে গাইড করব, কিভাবে তাদেরকে বোঝাবো, শালীনতার দিকে নিয়ে আসবো। সুস্থ বিবেক সম্পন্ন মেয়েরা কোনো দিনই এভাবে চিন্তা করতে পারে না যে অধঃপতন আজকে আমাদের সমাজে দেখা দিয়েছে, এটার ক্ষতি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আপনাকে অবশ্যই বলবো আপনি তাদেরকে বোঝান, সহজেই বোঝান, কোনো রাগ ঢাকের প্রয়োজন নেই। তাদেরকে বলুন যে বোনেরা এমনটি করো না, এটা তোমাদের জীবনকে ব্যাহত করবে, আখিরাতকে ধ্বংস করবে, আমাদের প্রজন্মকে নষ্ট করে দেবে, অশ্লীলতায় ভরে যাবে সমাজ। এ থেকে আমাদের রক্ষা পাওয়া দরকার, এ থেকে আমাদের রক্ষা পাওয়া দরকার। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, কি হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে, বিভিন্ন ক্লাবে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও র্যাগডের নামে, র্যাগিংয়ের নামে, কিংবা নাচ গানের নামে, কিংবা যে আরও কী যেন বলে, যে ফিল্ম, যে ফেস্টিভ্যাল, কিংবা ফ্যাশান শো, এবং পাশাপাশি এরকম আরও যে কনসার্ট, গানের কনসার্ট, এসব কিছুর নামে যা হচ্ছে অশ্লীলতার চরম বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহর রহমত বরকত যদি এ জাতি পেতে চায় তাহলে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে, এবং এগুলোকে প্রমোট করা যাবে না, এগুলোকে প্রমোট করা যাবে না। আমি আমাদের যারা নীতি নির্ধারক, যারা এগুলোর ব্যবস্থা করছেন, তাদেরকে বলবো, নাসিহা করবো যে আসুন আমরা সত্যের দিকে ফিরে আসি, সৌন্দর্যের দিকে ফিরে আসি, এবং আমাদের জেনারেশনকে স্বতন্ত্র বোধ নিয়ে, মরালিটি নিয়ে, নৈতিকতা সম্পন্ন আখলাক নিয়ে তাদেরকে আমরা গড়ে তুলি, তাদেরকে শালীন সুন্দর জীবনের দিকে আমরা আহ্বান জানাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কুইন ক্যানিস, আপনি বলেছেন আমি আইবিবিএল সম্পর্কে জানতে চাচ্ছি, আমার দেনমোহরের টাকা আইবিবিএলে রাখতে চাচ্ছি, মাসিক যে মুনাফাটা আসবে সেটা কি হালাল হবে? উত্তরটা দেবেন। আইবিবিএল মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটি বাংলাদেশের অনেকগুলো ইসলামী ব্যাংকের একটি ব্যাংক, এবং সর্বপ্রথম বাংলাদেশে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকিং আজকে ইসলামিকলি প্রতিষ্ঠিত একটি ব্যাংকিং ব্যবস্থা, এ নিয়ে পক্ষে বিপক্ষের প্রচুর কথাবার্তা আছে। সেটা থাকা সত্ত্বেও আজকে আমরা যেটা দেখি আমাদের মুসলিম দেশগুলোতে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা দেখেছি, ব্যাংকিং ব্যবস্থাপনার ইসলামিক একটা মডেল হিসাবে ইসলামী ব্যাংকগুলো কাজ করছে, এবং এই ব্যাংকগুলো যাতে পরিপূর্ণভাবে ইসলামিক হতে পারে সেজন্যে এর একটা নীতিমালা প্রয়োগ করা হয়েছে, আন্তর্জাতিক এর শরিয়া স্ট্যান্ডার্ড, এটা বিশ্বের বড় বড় ইসলামী অর্থনীতিবিদ, ফোকাহা কেরাম, ওলামাই কেরাম সবাই মিলে সেটা করেছেন, এবং একাধিক এরকম সংস্থা রয়েছে যেমন আউফি সহ এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো শরিয়া স্ট্যান্ডার্ডটাকে দাঁড় করিয়েছে, এবং প্রতিনিয়ত কনফারেন্স হচ্ছে, প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, নতুন নতুন প্রোডাক্টগুলো হচ্ছে, অ্যাসেস করা হচ্ছে, ইসলামী ব্যাংকিং নিয়ে রেটিং করা হচ্ছে, সব কিছু দিয়ে, যাতে করে এই ব্যাংকিংটা তাদের যে অতীত যে ভুলগুলো আছে কিংবা এখনও যে ভুলগুলো হয়ে যায় সেগুলো কমিয়ে আনতে পারে। প্রাতিষ্ঠানিকভাবে পৃথিবীর কোনো প্রতিষ্ঠানই ভুলমুক্ত নয়, ইসলামী ব্যাংকও ভুলমুক্ত নয়, যতই আমরা কেয়ামত পর্যন্ত চেষ্টা করি এটাকে ভুলমুক্ত করা যাবে না। যেমন একটা মুসলিম স্টেটের মধ্যেও ভুল হয়, আমরা সেই খেলাফতের সময় কিংবা সুলতানাতের সময় আমরা দেখেছি অনেক অত্যাচারী সুলতানও ছিলেন, এবং তাদের সেই রাষ্ট্র খেলাফত থাকার পরেও সেখানে অনেক জুলুমও ছিল, অনেক ভুলও ছিল, ত্রুটিও ছিল। আর মুসলিমদের মধ্যে যদি বলি, প্রত্যেক মুসলিম তাদের মধ্যে ভুল ত্রুটি আছে, ব্যক্তিগত ক্ষেত্রে কেউই ধোয়া তুলসী পাতা নন, আমরা সবাই সঠিক কাজ করি, কখনো কখনো ভুলও করে ফেলি, অথবা প্রতিষ্ঠানে ভুল থাকবে,
অতএব সেই ভুলকে কেন্দ্র করে যার শরিয়া স্ট্যান্ডার্ড আসলে প্রতিষ্ঠিত সেগুলোকে ইনভ্যালিড বলা যায় না। এই জন্য আমি বলবো নীতিগতভাবে আইবিবিএলে যে ডিপোজিট আপনি রাখছেন অথবা আপনি আপনার দেনমোহরটা যেটা স্বামী থেকে প্রাপ্ত হয়েছে সেটা রেখে সেখান থেকে প্রফিট নিতে চান শরিয়া সম্মত, সেটা নীতিগতভাবে। কোনো কোনো ব্যাংকের শরিয়া রেটিং কম, কোনো কোনো ব্যাংকে বেশি, কোনো কোনো ব্যাংকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কিছু ভুল সিদ্ধান্তও চলে আসতে পারে, কিন্তু সেইটা আপনার আমার ইনকামের ক্ষেত্রে বা প্রফিটের ক্ষেত্রে প্রভাব ফেলবে না, কারণ বেসিকলি এগুলো হচ্ছে ইসলামী ব্যাংক, বেসিকলি এগুলো হচ্ছে ইসলামী ব্যাংক। এটা হচ্ছে অনেকটা সেরকম যদি কোনো ব্যক্তিকে আমি আমার টাকাটা দিয়ে বলি যে আপনি শরিয়াতসম্মত ব্যবসায় সেটা বিনিয়োগ করছেন কিনা, তিনি যদি বলেন হ্যাঁ করছি, তাহলে তিনি সেটা বিনিয়োগ করার পরে আমাকে যদি বলেন যে শরিয়াতসম্মত প্রফিটটাই আপনাকে দিচ্ছি, তাহলে সেটা আমার জন্য জায়েজ হবে। এমনকি তিনি যদি কোনো ভুলও করে ফেলেন, এমনকি তিনি যদি আমাকে ইচ্ছা করেও কোনো কোনো জায়গায় প্রতারিত করেন, কারণ তার সব ট্রানজ্যাকশনটা তো আমি জানি না, আমি তাকে বিশ্বাস করেছি, ঠিক তেমনি এই ধরনের ইসলামী কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলোতেও যারা একটা শরিয়া প্রোফাইল মেনটেন করে, যারা শরিয়া সুপারভাইজারি বোর্ড এবং শরিয়া সেক্রেটারিয়েট মেনটেন করে, যারা শরিয়া অডিট তারা মেনটেন করে, এবং যারা তাদের ডাউটফুল ইনকামটাকে আলাদা করে, এতগুলো জিনিস তারা করে, ফলে তাদের প্রফিটটা নীতিগতভাবে হালাল বলেই আমরা মনে করছি। তো এই বিষয়গুলো আমি আশা করি যে হয়তো সবাই বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কাউসার রব একটি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন সরকারি হিসাবরক্ষণ কর্মকর্তা অন্যান্য হিসাবের পাশাপাশি জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর হিসাব করে থাকেন, যাতে সুদের হিসাবও করতে হয়, সুতরাং হিসাবরক্ষণ কর্মকর্তার বেতন কি সম্পূর্ণ হালাল হবে? জানালে খুবই উপকৃত হব। ভাই কাউসার, আপনি খুবই ইন্টারেস্টিং অথচ জটিল একটা প্রশ্ন করেছেন। সাধারণত আমরা জানি যে মুসলিম দেশের মুসলিম প্রশাসনে যদি কেউ চাকরি করেন এবং সেই চাকরিটা হালাল হয়, তাহলে তার ইনকামও হালাল হবে, সেটা হিসাবরক্ষণ হোক, শিক্ষা হোক, ইউনিভার্সিটিতে চাকরি হোক, হ্যাঁ সেক্রেটারিয়েটে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক। শর্ত হচ্ছে তিনি কোনো শরঈ নীতিমালা এবং ইসলামী নীতিমালা লঙ্ঘন করবেন না, ইসলাম যেটাকে হারাম করেছে তিনি সেই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি কোনো দুর্নীতি এবং অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হবেন না। এই দুর্নীতি অন্যায় হচ্ছে যেমন চুরি করা, অন্যের অধিকার ক্ষুণ্ণ করা, ফাঁকি দেওয়া, তারপরে সুদের সাথে সম্পৃক্ত হওয়া কিংবা ঘুষের সাথে সম্পৃক্ত হওয়া ইত্যাদি, এগুলোর কোনো একটায় তিনি সম্পৃক্ত হবেন না। সেই শর্তে মুসলিম দেশের চাকরিগুলো আমাদের জন্য হালাল হবে ইনশাআল্লাহ। এখন আপনি বলছেন যে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসাবে সাধারণত যেমন যদি আমরা ধরি পেট্রোবাংলা, এখন তো সুদের হিসাব থাকার কথা না, কারণ এর তো ব্যাংক না, তিনি হিসেব রাখেন কি এখানে কত টাকা গেল, কত টাকা আসলো, বেতন সহ নানা খরচের হিসাবটা রাখেন, হিসাবরক্ষণ কর্মকর্তার এটাই হচ্ছে মূল হিসাব। কিন্তু জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যে অফিসাররা কাজ করেন তারা কিন্তু সুদের হিসাবটা রাখেন, কারণ জেনারেল প্রভিডেন্ট ফান্ড আমাদের দেশে এখনও সুদের ভিত্তিতেই মানে এখানে প্রফিটটা অ্যাড হয়, যদিও এখানে মুসলিম দেশ হিসাবে আমার মনে হয় যে এখানে আমরা ইসলামিক পদ্ধতি ফলো করলে আরও বেশি লাভবান হতাম, একদিকে আমাদের ফুল ইনকামটা প্রফিটটাও হালাল হতো, আবার অন্যদিকে সুদ থেকেও, সুদের বালা মুসিবত এবং সুদের কার্স বা অভিশাপ থেকে আমরা মুক্ত হতাম। আজকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সেটা চিন্তা করছেন, হাউস বিল্ডিং ফাইন্যান্স, সেখানে তারা গৃহ বিনিয়োগ তারা নিয়ে এসছেন ইসলামিক পদ্ধতিতে, এটা খুবই ভালো একটা বিষয়। অতএব প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও এরকম চিন্তা করা যায়, মুসলিম দেশ হিসাবে আমরা এরকম চিন্তা করতে পারি। এখন যদি কেউ যেমন প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যেহেতু এখনও সুদের হিসাব হয়, সেই হিসাবটা যদি কেউ করেন তাহলে তার বিধানটা কী?
তাহলে তার বিধানটা হবে যে এটা হারাম, এটা হারাম, রোকন, এটা সরব। তাহলে এর বিধানটা হবে এটা হারাম, কারণ সুদ এটা শরীয়ত কর্তৃক হারাম করা একটা অত্যন্ত ভয়াবহ অপরাধ। অতএব কোনো ব্যক্তি তিনি যে প্রশাসনে কাজ করেন না কেন, এমনকি মসজিদের মধ্যেও যদি কাজ করেন, যদি মাদ্রাসার মধ্যেও কাজ করেন, তিনি সুদের হিসাব রাখছেন, তাহলে তিনি নবী সাল্লাল্লাহু সাল্লামের কার্স থেকে তিনি কিন্তু মুক্ত হবেন না। যেহেতু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এসেছে সহিহ মুসলিমের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম ফি যালিকা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত করেছেন চার ব্যক্তিকে যারা সুদের সাথে সম্পৃক্ত, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে এবং যে সুদের সাক্ষী হয়, বলেছেন তারা সমান। অতএব এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমি যেই চাকরি করি না কেন, সরকারি, বেসরকারি, এমনকি ভালো ইসলামী চাকরিও যদি করি, কিন্তু সুদের হিসাব যখনই আমি লিখব, আমি কিন্তু কার্সের মধ্যে পড়ে যাব, লায়নাতের মধ্যে পড়ে যাব। এ থেকে রক্ষা করার আর কোনো সুযোগ কারো নাই। যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আপনার তওবার কারণে, তাহলে সেটা হতে পারে, অথবা আপনি যদি সেক্ষেত্রে নিজেকে এই জায়গা থেকে, সুদের হিসাব রেখা থেকে অন্য জায়গায়, বৈধ জায়গায় নিয়ে যান, তাহলেও আপনি রক্ষা পেতে পারেন। আয়েশা সিদ্দিকা আপনি বলেছেন, আমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা, এখনও অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। আমার স্বামী, পরিবার সবাই চায় আমি শিক্ষক হিসাবে কাজ করি। আমার প্রশ্ন হলো, মাঝে মাঝে খটকা লাগে, আমার জব করাটা পরকালের জন্য কতটা যৌক্তিক? আমি পরকালীন কল্যাণমূলক ইবাদতের পাশাপাশি দুনিয়াবী ইংরেজির শিক্ষিকার কাজটা করতে পারি, আমি বিষয়টা নিয়ে চিন্তিত। আমি কি আমার আত্মশুদ্ধির জন্য যে কোনো সমস্যার কথা বলতে পারবো? যদি অনুমতি পাই তবে প্রশ্ন করতাম। আপনি তো প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন করেছেন, আপনি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকা, কিন্তু আপনি বলেননি আপনি কি ছেলেদের স্কুল নাকি মেয়েদের স্কুল। যাই হোক, আমরা বলবো মেয়েরা মেয়েদের পরিবেশেই কাজ করবেন, এটাই স্বাভাবিক। মাধ্যমিক স্কুলে যে সমস্ত ছেলেরা পড়ে তারা বালেগ এবং তারা ম্যাচিওর ফিজিক্যালি, অতএব এটা আমাদের জন্য আসলে শরীয়তসম্মত হচ্ছে না যে আমরা ছেলেদের স্কুলে মেয়ে শিক্ষিকা দেব, এটা শরীয়তসম্মত হচ্ছে না, স্পষ্ট। এখন যারা শিক্ষিকা, যারা শরীয়তকে অনুসরণ করে যারা স্কুলে শিক্ষকতা করতে চান কিংবা চাকরি করতে চান, তাহলে তারা অ্যাডাল্ট পুরুষদের সাথে একই অফিসে কাজ করবেন না, এবং অ্যাডাল্ট স্টুডেন্টদেরকেও তারা পড়াবেন না, বরং তারা মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। মেয়েদের যে গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, গার্লস ইউনিভার্সিটি আছে, অথবা বিভিন্ন অফিসের বা প্রশাসনিক দপ্তরের যে গার্লস ইউনিটগুলো আছে, সেখানে তারা কাজ করবেন। আর যদি কেউ যেখানে পুরুষ আছে সেখানে চাকরি চালিয়ে যেতে চান, তাহলে আমি বলবো এখানে শরিয়া লঙ্ঘন হচ্ছে, শরিয়ার নির্দেশনা লঙ্ঘন হচ্ছে। তারপরেও আপনি শরিয়ি পর্দাটা মেনটেন করে যদি নিজের চাকরিটা চালান, তাহলেও আপনার শরিয়ত লঙ্ঘনটা কমে যাবে, শরিয়ত লঙ্ঘনটা কমে যাবে। অতএব আমরা এনকারেজ করব যে আমাদের বোনেরা যারা বিভিন্ন স্কুলে কিংবা প্রশাসনে কাজ করছেন, তারা যেন তাদের হিজাবটা মেনটেন করেন। বারাকাল্লাহু ফিকুম। আত্মশুদ্ধির জন্য আপনি সমস্যার কথা বলেছেন, সেটা এখানে উল্লেখ করেননি। হ্যাঁ, অবশ্যই আপনি প্রশ্ন পাঠাতে পারেন, আপনি যদি প্রশ্ন পাঠান আমরা সেগুলোর উত্তর ইনশাআল্লাহ দেব। আজকে আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা সে প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করছি। আচ্ছা, সাইদা জাহান আপনি বলেছেন, কারো কৃত্রিম দাঁত লাগানো থাকে, মৃত্যুর পর কি সেই দাঁত খুলে ফেলতে হবে?
দাঁত যদি স্থায়ীভাবে ভালো করে লাগিয়ে দেয় তাহলে খুলে ফেলতে হবে না, কিন্তু যে দাঁতটা একটু হাত লাগলেই পড়ে যায় সেটা খুলে ফেলতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো তার স্থায়ী কোনো জিনিস নয়। কারণ আমরা জানি যে যেমন রুট ক্যানেল যখন করা হয় কোনো দাঁতের, সেটা স্থায়ীভাবে ঠিক করে দেওয়া হয়, সেটা তো আর টেনে খোলা যাবে না। কিংবা কোনো একটা দাঁত অনেকটা স্থায়ীভাবেই লাগিয়ে দেওয়া হয়, বিশেষ করে আজকের এই টেকনোলজিক অ্যাডভান্সমেন্টের কারণে, যেটা আগে হয়তো ছিল না। সুতরাং স্থায়ীভাবে লাগানো থাকলে সেটা খুলতে হবে না, আর অস্থায়ীভাবে লাগানো হলে যেটা আসলে সহজেই পড়ে যায় বা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা খুলে ফেলাটাই সঙ্গত। নওশিন ইসলাম বলেছেন, আমি আল্লাহর রহমতে তার দিকে এসেছি, আমার সারা জীবনের কাজা রোজাগুলো কীভাবে পূরণ করব বা কোনো প্রয়োজন আছে কি সবগুলো রাখার? সারা জীবনের কাজা রোজা এটা যদি আপনার বালেগ হওয়ার পর থেকে বলেন তাহলে হ্যাঁ সেগুলোর প্রয়োজন আছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে আপনি দিনের দিকে ফিরে এসছেন কখন? আপনি কি আপনি বালেগ হওয়ার পর থেকে ঠিকমতো সালাত পড়তেন? যদি সালাত পড়ে থাকেন তাহলে যখন থেকে সালাত পড়তেন তখন থেকে আপনার এই কাজা রোজাগুলো করতে হবে, আর যখন পর্যন্ত আপনি সালাতও তরক করেছেন সিয়ামও তরক করেছেন সেই সময়ের জন্য আপনাকে তওবা করতে হবে। এটার কারণটা কি? এর কারণ হলো যিনি সালাত তরক করেন তিনি কুফুরি করে থাকেন, ফলে এই কুফুরির কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, অতএব এখানে আর কাজার প্রশ্ন থাকে না, তাকে খুবই সিনসিয়ারলি তওবা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে হবে। ফলে বাকি যখন তার ইসলাম প্র্যাকটিসের সময় কিছু সিয়াম থেকে যায় সেগুলো কিন্তু তাকে হিসেব করে অথবা গেস করে যে হ্যাঁ আমার মনে হয় টোটাল এতগুলো হবে সেগুলো তিনি রাখবেন, আর বাকি যদি ভুলে কিছু বাদ পড়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। খোকন মিজি, ইমাম যদি জোহরের নামাজে ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলে তাহলে পরে কি করবেন? ইমাম যদি জোহরের নামাজে ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলে তাহলে পরে কি করবেন? এক রাকাত পড়বেন না পুরো চার রাকাত পড়বেন? না, তিনি এক রাকাত পড়বেন, এক রাকাত পড়বেন পরে সাউ সেজদা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা হয়েছিল, তিনি ওই যে জিলিয়াদাইনের হাদিস, যেই সাহাবার হাত দুটো বড় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত কেউ কেউ বলেছেন সেটা আসরের সালাত ছিল, তিনি দু রাকাত পড়ে সালাম ফিরিয়ে উঠে গেলেন মসজিদের মধ্যে এক পাশে উঠে গেলেন, তখন জিলিয়াদাইন সাহাবি তাকে এসে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সালাত কি কমে কসর হয়ে গেল নাকি আপনি ভুলে গিয়েছেন দু রাকাত? তিনবার প্রশ্ন করার পরে তিনি সাহাবায়ে কেরামের মধ্যে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি যা বলেছে সে ঠিক বলেছে কিনা? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি দু রাকাত পড়েছেন, সে ঠিকই ওই দু রাকাত কারণে এই প্রশ্নটা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আরও দু রাকাত পড়লেন, মানে আগের দু রাকাত ঠিক রেখে আরও দু রাকাত পড়লেন, মাঝখানে দেখেন এতগুলো কথা হয়ে গেল, তারপরে তিনি সালাম ফিরিয়ে দুটো সেজদা করে আবার সালাম ফিরালেন। এটাই বুখারীর হাদিসের বক্তব্য। অতএব এক্ষেত্রে ইমামের উচিত হচ্ছে আরও এক রাকাত, মাঝখানে যদি কিছু কথাও হয়ে যায় কিন্তু মসজিদের মধ্যে আছে তাহলে আরও এক রাকাত পড়ে তিনি সাহু সেজদা করবেন। আর যদি এমন হয় যে তিন রাকাত পড়ে সবাই চলে গিয়েছে তাহলে মসজিদে এসে আবার এক রাকাত পড়ার কোনো সুযোগ নাই, তাকে আবার চার রাকাত পড়তে হবে, অথবা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি চার রাকাত করে এটাকে আদা করে নেবেন, কারণ তার তিন রাকাত হওয়ার কারণে তার সালাত শুদ্ধ হয়নি। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন চাঁদপুর ফিশ অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড থেকে, বলেছেন আমি কোরবানি ভাগে দেওয়ার মাসআলা পরিষ্কারভাবে জানতে চাচ্ছি। কোরবানি ভাগে দেওয়ার মাসআলা জানার জন্য আপনারা আমাদের কোরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনা একটু চোখ রাখুন, সেখানে প্রত্যেকটা ইস্যু আমরা অত্যন্ত বিস্তারিতভাবে সহজভাবে বলার চেষ্টা করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানে দেখতে পারেন যে ভাগে কোরবানি দেওয়ার বিধানটা কী। তারপর আমি খুব সংক্ষেপে বলছি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস কিংবা আরও অন্য সকল সাহাবায়ে কেরামের যে হাদিস, কোনো হাদিসে এটা বলা হয়নি যে ভাগে কোরবানি দেওয়াটা এটা সফরের সাথে খাস, বরং সফর এবং মুকিম উভয় অবস্থাতেই ভাগে কোরবানি দেওয়ার বিধানটি সমভাবে প্রযোজ্য। বিশ্ববিখ্যাত সব ফাতোয়া কমিটির ফাতোয়া এরই পক্ষে রয়েছে, আমাদের বড় শায়েখদের ফাতোয়া, শেখ বিন বাজ, বিন উসাইমিন, ফাতোয়া লাজনাত দায়েমা, সৌদি আরবের সব বিখ্যাত ফাতোয়া এর মধ্যেই রয়েছে। অতএব আপনি গরু এবং
উটের ক্ষেত্রে ভাগে কোরবানি দিতে পারেন, আপনি সফরে থাকেন অথবা মুকিম অবস্থায় থাকেন, সাত ভাগ করে। উটের ক্ষেত্রে কেউ কেউ দশ ভাগের কথা বলেছেন, তবে এই ব্যাপারটা মুখতালাফি। আমরা নিশ্চিতভাবে বলতে পারি সাত ভাগ শুদ্ধ, দশ ভাগ শুদ্ধ হওয়ার ব্যাপারে যদিও কিছু হাদিস আছে, এ নিয়ে ওলামায়ে কেরাম কথা বলেছেন যে কেন কোন অবস্থায় দশ ভাগ দেওয়া যাবে ইত্যাদি। সেটা কেউ কেউ বলেছেন যে না সব অবস্থায় দেওয়া যাবে, কেউ বলেছেন যে না বিশেষ কোনো অবস্থায় দেওয়া যাবে। যাই হোক, উট এবং গরু এই দুটো শ্রেণীর ক্ষেত্রে সাত ভাগের কোরবানি সর্বাবস্থায় দিতে কোনো অসুবিধা নেই। রাকিব হোসাইন বলেছেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বইগুলো কি পড়া যাবে? হ্যাঁ, তিনি তার বইগুলো যথেষ্ট অথেন্টিকেশনের সাথে, তাওসিকের সাথেই তিনি লিখেছেন, তবে এটা মনে রাখতে হবে যে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। অতএব কোনো বইতে বা একাধিক বইতে যদি একাধিক ভুল পাওয়া যায়, তাতে ওই বই থেকে ওইটা পড়া যাবে না, এটা বলা যাবে না। বরং তিনি একজন সত্য সন্ধানী এবং সত্য প্রকাশে উৎসুক একজন বিদ্বান, স্কলার, আলেম ছিলেন, এবং তিনি সবসময় চাইতেন সত্যটাই উদ্ভাসিত হোক, প্রমাণিত হোক। এবং তিনি অত্যন্ত চমৎকার টেকনিকে তিনি এই সমাজের বেদাতগুলো, ভুলগুলো তিনি তুলে ধরেছেন। হাদিসের নামে জালিয়াতি বইতে তিনি অত্যন্ত চমৎকারভাবে অনেকগুলো ইস্যু নিয়ে এসেছেন যেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত অথচ সঠিক নয়, এরকম অনেক কিছু তিনি নিয়ে এসেছেন। এক্ষেত্রেও তার কোনো কোনো তাহকিকে ভুল থাকতে পারে, কিন্তু সেটাতে কোনো সমস্যা নেই। ভুল আমাদের সবারই আছে কম বেশি, আমাদের বড় বড় ইমামদেরও অনেক ভুল আছে, কিন্তু আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা রাখি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ক্ষমা চাই, এবং তাদের ভালো জিনিসগুলো যেন তাদের জন্য আখিরাতে ওসিলা হয়ে যায় সে দোয়া করি। এবং তাদের সে ভালো জিনিসগুলো নিয়েই আজকে আমরা আসলে দিনকে ভালোভাবে জানতে পারছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহমিনা ইয়াসমিন বলেছেন, এটা আজকের শেষ প্রশ্ন, মেয়েদের চুল ছোটো করে রাখা কি ইসলামে নিষেধ? মেয়েরা চুল কেন ছোটো করবে? মেয়েরা প্রয়োজন ছাড়া চুল ছোটো করবে না, তবে তাদের কিছু সমস্যা আছে আমরা জানি, যেমন চুলের আগা ফেটে যায়, সেক্ষেত্রে তারা মাত্র এক ইঞ্চি বা আধা ইঞ্চি বা দেড় ইঞ্চি চুল কাটতে পারবে। তারা কখনোই চুল একদম কামিয়ে ফেলবে না, তারা কখনো বয়কট চুল করবে না, তারা কখনো অমুসলিম নারীদের মতো নানা রকম চুলের ফ্যাশন অনুযায়ী চুল কাটবে না, কিংবা তাদের মতো উদ্ভট বিভিন্ন টিয়া, গোলাপি বিভিন্ন রং দিয়ে তারা চুলের ডিজাইন করবে না। আর তারা যদি কখনো কোনো চর্মরোগে, মাথার কোনো রোগে তারা আক্রান্ত হয়, ডাক্তার যদি তাদেরকে পরামর্শ দেয়, তাহলে তারা চুল ফেলতে পারবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা একবার পুরো চুল ফেলে দিতে হয়েছিল তাকে। সেটা একটা এক্সেপশনাল কেস, সেটা একটা মেডিকেল কেস। অতএব সাধারণ অবস্থায় মেয়েরা তাদের চুল বড়ই করতে থাকবে এবং তারা চুল কামাবে না এবং প্রয়োজন ছাড়া ছোটো করবে না, ছোটো করলে সেটা খুবই সামান্য পরিমাণ ছোটো করবে। এ হচ্ছে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। আমরা আপনাদের সবার ভালো এবং সবার কল্যাণ কামনা করছি, এবং এই সময় যেহেতু আমাদের দেশে রোগ ব্যাধির নানা রকম বিস্তার ঘটছে, শুধুমাত্র কোভিড-19 নয়, বরং ডেঙ্গু, চিকনগুনিয়া সহ বিভিন্ন মৌসুমি রোগ ব্যাধি ছড়াচ্ছে, আপনারা সাবধান থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আল্লাহ অভিমুখী হবেন, আল্লাহর কাছে বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য। আবারও কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।